আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আজকে আপনাদের নিয়ে এসেছি পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেলওয়ের ম্যানেজারের প্রধান কার্যালয় এটা পাকশি শহর থেকে একটু দূরে ভেতরে অবস্থিত আপনারা যে রেল লাইনটি এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাটমিক পাওয়ার প্লান্টের জন্য ব্যক্তিগতভাবে তৈরি মানে এই লাইনটা শুধু অ্যাটোমিক পাওয়ার প্লান্টে দিয়েই এর রেলগুলো চলাচল করবে আসুন আমরা ভেতরে যাই এবং দেখি এই বিভাগীয় কার্যালয়েতে কি কি দৃশ্যমান জিনিসগুলো আছে আপনারা হয়তো জানেন এই পাঁকসি রেলওয়ের কর্মকর্তার কার্যালয়গুলো এবং এই বিল্ডিংগুলো ব্রিটিশ পিরিয়ডে তৈরি এখান থেকেই ব্রিটিশেরা রেলওয়ের কার্যক্রমগুলো পরিচালনা করতেন প্রচুর জনগণের আসা যাওয়া আছে এখানে কারণ ঐতিহাসিক সব নির্দেশনা এখানে দেখতে পাওয়া যায় আপনারা বাম পাশে হালকা দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন আসুন আমরা বিভাগীয় কার্যালয়ের মনোরম পরিবেশটি দেখে আসি এরপরে আপনাদের আমরা ইঞ্জিনের কাছে নিয়ে যাব যেটা কিনা। বাংলাদেশের প্রথম স্টিম ইঞ্জিন এবং এই রেল লাইনের উপর দিয়ে চলাচল করে আপনার ইঞ্জিনের মাথাটি দেখতে পাচ্ছেন এটাই সর্বপ্রথম বাংলাদেশের পাকিস্তানিদের আগে যারা ব্রিটিশেরা আমাদের ঔপনিবেশিক করেছে তারা এই রেল লাইনের উপর দিয়ে প্রথম এই ইঞ্জিনটি চালায় ইঞ্জিনটি এখন জনগণের জন্য উন্মুক্ত করে রেখে দেওয়া হয়েছে যেন জনগণ এসে দেখতে পারে এই সেই ইঞ্জিন যেটা কিনা প্রথম বাংলাদেশের উপর দিয়ে পাকসি লাইনের উপর দিয়ে এবং হার্ডিং ব্রিজের উপর দিয়ে চলাচল করে এটা একশো বছরের প্লাস উপরের স্মৃতি আমাদের আপনার ডান পাশে একটা বোমা দৃশ্য কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এটাই সেই নিষ্ক্রিয় বোমা বা বিস্ফোরণবিহীন বোমা যেটা কিনা না উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর নিক্ষেপ করেছিল আমাদের হার্ডিং ব্রিজের উপর বোমাটি বিস্ফোরিত না হওয়ার কারণে এখনও জনগণের জন্য রেখে দেওয়া হয়েছে পাকিস্তানিরা আমাদের চলাফেরা যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য বোমাটি নিক্ষেপ করেছিল এটা বিভাগীয় কার্যালয়ের অফিস যেটা কিনা ব্রিটিশ পিওডেই তৈরি আপনারা পরিবেশ দেখে বুঝতে পারছেন ব্রিটিশেরা সুন্দর প্লান করে এই এরিয়াটি গড়ে তুলেছিল এটা পাখি স্টেশন থেকে ঠিক ঠিক তিন কিলো ভেতরে যদি আসতে চান আপনারা এসে দেখতে পারেন খুবই সুন্দর পরিবেশ আপনাদের সেই একশো বছরের পেছনের ইতিহাসের দিকে নিয়ে যাবে এখানে এসে ঘুরতে গেলে মনে হবে যে আপনি একশো বছর পূর্বে চলে এসেছেন এখনও সেই আগের অনুভূতি আপনাদের দেখা যাবে আমরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আমরা অন্য কোনো জায়গার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিও দেখতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন রুবেল হাসান ব্লগ ধন্যবাদ সবাইকে